থাকার অদূরে সোনারগাঁওয়ে চলছে দেশের সবচেয়ে বড় লোক কারুশিল্প মেলা গ্রাম বাংলার হাজার বছরের পুরনো ঐতিহ্যের সাথে তরুণ প্রজন্মের পরিচয় করিয়ে দিতে প্রতি বছর এই লোকজ উৎসবের আয়োজন করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিদিন মেলায় ঘুরতে আসা দেশি বিদেশি পর্যটকরা মুগ্ধ হন এসব শিল্পকর্ম দেখে বাঁশির সুরের সাথে পরিচয় থাকলেও বিনের সুর আর এই বাদ্যযন্ত্রটি বলতে গেলে অচেনা অনেকের কাছেই হারিয়ে যাওয়া এসব ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতেই কুমিল্লা থেকে হরেক রকমের বাঁশি একতারা দোতারা আর বিন নিয়ে মেলায় এসেছেন এই কারুশিল্পী আজকাল বাঁশি বিক্রি করে আর তেমন আয় না হলেও পূর্বপুরুষদের পেশা আর গ্রামীণ ঐতিহ্যকে আজও লালন করে যাচ্ছেন তিনি তারই মতো আরেকজন মৃৎশিল্পী এসেছেন রাজশাহী থেকে সিলভার সিরামিকের যুগে মাটির তৈজসপত্রের চাহিদা ফুরিয়ে গেলেও চাকা ঘুরিয়ে আজও বানিয়ে যাচ্ছেন দৃষ্টি নন্দন মাটির সব জিনিস আর বংশ পরম্পরাকে এগিয়ে নেবার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন নিজের মেয়েকেও আমাদের পূর্বপুরুষদের বলতে গেলে তাদের চাহিদা ছিল ভালো তারা দেখলেন গ্রামগঞ্জে ভূত করতো মিষ্টির হাঁড়ি নিয়ে যেত মানে মিষ্টি তখন তো প্যাকেট ট্যাকেট ছিল না যেহেতু আমার বাবা দিনে বাবার পণ্যটা আমরা ধরে রাখছি আমার দাদুর পণ্যটা বাবা ধরে রাখছে এরকম যদি ধরে থাকে তাহলে পরে খুব ভালো হবে আর দশ আইটেমের বাসি আছে মুখবাসী আছে মোহনবাসী আছে আরবাসী আছে টেডিবাসী আছে বেজবাসী আছে আগে চাহিদা ভালো ছিল মানে তেমন একটা চাহিদা নেই বইয়ের পাতা অথবা বড়দের মুখে শোনা মাটির ট্যাপা পুতুল কাঠের খোদাই করা খেলনা ঢাকাইয়া জামদানি শতরঞ্জি বুনন বাঁশ বেদ কাঁসা তামার তৈরি তৈজসপত্রের দেখা মিলবে এই মেলায় দক্ষ কারুশিল্পীদের হাতের সুনিপন ছোঁয়ায় এসব জিনিস হয়ে উঠছে এক একটি শিল্প মেলাতে আমি নিজের চোখে দেখলাম যে কিভাবে পাটি বানায় তারপর কিভাবে কাপড় তৈরি করে তারপর কিভাবে মাটির হাড়ি পাতিল কলস এগুলো বানায় আমাদের ঐতিহ্য কিন্তু আমরা এগুলো সচরাচর দেখতে পাই না আসছি ফ্যামিলি সহ এই তো ঘুরলাম মেলা দেখতেছি ভাল লাগতেছে মেলার পাশ ঘেসে রয়েছে টলটলে স্বচ্ছ পানির ঝিল মেলা ঘুরে ক্লান্ত দর্শনার্থীরা দুদণ্ড জিরিয়ে নিতে পারেন নৌকায় ঘুরে মেলা উপলক্ষে ইশাখার রাজধানী সোনারগাঁও পরিণত হয়েছে উৎসবের নগরীতে শিল্পের ব্যাপক এই আয়োজন দেখার সুযোগ থাকছে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ফাহমিদা শম্পা ডিবিসি নিউজ নারায়ণগঞ্জ